Hi guys, welcome back to my channel. আজকে তোমাদের সাথে মামাআর্থের প্রোডাক্ট রিভিউ হবে, সেটা হলো মামাআর্থ অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার উইথ অ্যাপেল সাইডার ভিনিগার। আর ফর অ্যাকনে প্রোন স্কিন, অ্যাকনে প্রোন স্কিন হচ্ছে মোস্টলি অয়েলি স্কিনদের বা কমন স্কিনদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকনে, পিম্পল এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। তো এবার যার এখন প্রেজেন্ট অ্যাকনে প্রোন হয়েছে তাদের জন্য স্পেশালি বলছে এটা। তো সব থেকে বড়ো কথা হচ্ছে এটা 25 গ্রামের একটা প্যাক, এটা কোনো সেল প্যাক নয়, মানে বিক্রির জন্য এটা করেনি ওরা। এটা আমি স্মিটেনের ট্রায়াল পয়েন্ট থাকে সেখান থেকে এটা পারচেস করেছি, তো এটার জন্য এটার কোনো মেনশন করেনি কত এটা প্রাইস। এটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, ইউজ কী করে করতে হবে এটা দেওয়া আছে। এটা ইউজ প্রসেস ময়েশ্চারাইজার যেরকম ইউজ করি সেরকমই বলছে, অ্যালোন মানে এমনি ইউজ করো না, মানে কিছুর সাথে মিক্স করে ইউজ করবে না সেটা বলছে। আর আন্ডার মেকআপ মানে মেকআপের নিচে আমরা তো ময়েশ্চারাইজার ইউজ করি বেস তৈরি করতে গিয়ে, তো সেই ক্ষেত্রে ইউজ করতে পারে এটা বলছে। নো প্যারাবিন, কোয়ালিটি ফ্রি একটা প্রোডাক্ট থাকে, এই কোনোরকম কালার অ্যাডেড হয় না মামাআর্থের প্রোডাক্টে। এটার কালার কোনো কালার নেই, একদম হোয়াইট, পিওর হোয়াইট, কিচ্ছু না, কোনো ওয়াফ হোয়াইট বলবো না, কিচ্ছু না, একদম পিওর হোয়াইট কালারের। এটার একটা জিনিস বলবো গাইস, অয়েল ফ্রি বলছে, বাট আমি খুব প্রচণ্ড পরিমাণে ঘামি আর আমার কমে স্কিন। আমি এটাকে ইউজ করেছি, এটার মধ্যে একটা হালকা হালকা কি যথেষ্টই অয়েলিনেস রয়েছে। আমি এখানে ইউজ করে তোমাদের দেখে, এটার মধ্যে যথেষ্ট অয়েলিনেস রয়েছে আর এটা ইউজ করার পর আমার ঘাম হয়, তার জন্য আমার খুব প্রবলেম হয়। মানে ইউজ করলে দেখবে অয়েলি কিছু ইউজ করলে না, যাদের ঘাম হয়, আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, আমার গরমকালে খুব প্রবলেম। এটা আমি ওয়েট করেছিলাম এতদিন ধরে শীতে ইউজ করিনি, ইচ্ছে করে আমি শীতে এটা পেয়েছিলাম, ইচ্ছে করে শীতে ইউজ করিনি, আমি এটা গরমে ইউজ করছি। কোনো রকম চিপচিপে ভাব নেই গাইস, এটা একদম স্মুথ, এইটুকু একটা বলতে পারি। এই দেখো এটা কি মানে একটা স্কিনে যে কোনো নর্মালি কিছু ইউজ করলে না একটা শাইন থাকে, এটা বলবো না, বাট সব প্রোডাক্টে হয় না। চেঞ্জটা কি তোমরা বুঝতে পারছো, এটা একটা কিছু ইউজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এটাতে ইউজ হয়নি সেটা একদম প্রপারলি বোঝা যাচ্ছে, কিন্তু একটা কি হালকা একটা হোয়াইট ভাব মনে হচ্ছে এটাতে, ক্লিন হোয়াইট ভাব। বাট এটার একটা প্রবলেম, আমার যে প্রবলেমটা হচ্ছে আমি এমনি খুব ঘাম দেখিয়েছো, তো সেই ক্ষেত্রে এটা ইউজ করলে না আরও বেশি ঘাম হচ্ছে। তো যাদের ঘাম হয় তাদের বলবো এটা নিও না গাইস, অন্য কিছু ব্যবস্থা মানে অন্য যেরকম, আমি মোস্টলি ময়েশ্চারাইজার হিসেবে আমি বলেই থাকি সবাইকে জেল প্রেফার করি, যে বিশেষ করে গরমকালে জেল ইউজ করবে। হ্যাঁ আমি এটা এখন আর ইউজ করবো না, আমি একদম শীতে ইউজ করবো, এটা আমি এখন কোনোভাবে ইউজ করবো না, কারণ এটা ইউজ করলে ভীষণ ঘাম হয়, আমি কোনো কাজ করতে পারি না, আমার ফেস একদম ঘামে ভরে যায়। এরকম ঘাম হওয়ার কারণে এটা আমি ইউজ করছি না, আজকে আমি একটু ইউজ করেছিলাম যে দেখানোর জন্য যে কতটা পরিমাণ আমার ঘাম শুরু হয়ে যাচ্ছে, যার জন্য আমি কিছুই করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। তো আমি এটা গরমে একদমই ইউজ করবো না গাইস, এটা 2020 থেকে 2022 পর্যন্ত মানে 2 বছরের শেলফ লাইফ আছে, ইউজ করা যায়। বাট এটা একটা স্মেল আছে যেরকম অ্যাপেল সাইডার ভিনিগার যা স্মেল, সেটাই আলাদা কোনো স্মেল নেই, এটা একটা বলতে পারি। আর অ্যাকনে প্রোন আমি যেভাবে কিছু উপকৃত মানে হেল্প পাইনি এখনো পর্যন্ত, বাট এটার আমি একটা নেক্সট যদি শীতকালে প্রপার এটা পুরো ইউজ হয়ে যায়, এখন শীত আসতে দেরি আছে, তো ওই জন্য এখন এটা জাস্ট তোমাদের একটু হেল্পের জন্য গরমে কিনে নিই, একদম ই হয়ে যেন ফাও ফাও টাকা খরচা করবো গরমে, আমি সেটা বলবো। শীতে এটা ফুল যখন একদম ইউজ করে ফেলতে পারবো তখন আমি তোমাদেরকে জানাবো অ্যাকনের জন্য কি কাজ সত্যি কাজ করছে কিনা অ্যাকনেতে, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। বাই বাই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।